প্রাচীনকালে খ্রিস্ট ভক্তগণের কাছে আজকের এই নিস্তার পর্ব ছিল একটি পবিত্র পর্ব দিবস। এই দিনে তারা সারা রাত জেগে থাকতেন কোনো এক ব্যক্তিকে অভ্যর্থনা জানানোর জন্য। সেই ব্যক্তিটি হলেন স্বয়ং যীশুখ্রিস্ট। এই দিনে যীশুখ্রিস্ট মৃত্যু থেকে জীবনে উত্তরণ করেছিলেন। মণ্ডলী তার বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা সন্তানদের আজ একত্রিত করে জেগে থাকতে প্রার্থনা করতে বলে। আমরা যদি এইভাবে প্রভুর দিনটি স্মরণ করি, তার বাণী শুনি ও তার পুনরুত্থান উৎসব উদযাপন করি, তাহলে আমরাও নিশ্চিন্তরূপে তার সঙ্গে মৃত্যুকে জয় করে তার সান্নিধ্য লাভ করব। আজকের এই নিস্তার জাগরণী অনুষ্ঠানে চারটি ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে আলোক উৎসব, দ্বিতীয় ভাগ ঐশ্ববাণী ঘোষণা, তৃতীয় ভাগ দীক্ষা স্নানের স্মারক অনুষ্ঠান এবং চতুর্থ ভাগ পুনরুত্থানের স্মরণার্থে মহাখ্রিস্টযাগ। নিস্তব্ধ রাত্রের গভীরতা এখন গির্জাটিকে ঘিরে দেবে। শুক্রবার থেকে প্রসাদ সিন্দুক শূন্য, আকর্ষণহীন, যিশু নেই, তাই এখন গির্জার সকল আলো নেভানো হবে। প্রিয়জনেরা, আমরা সবাই প্রস্তুত হই। এখন আমাদের গির্জার লাইট অফ করতে বলছি, আর আমরা উঠে দাঁড়াই, আর আমরা গির্জার প্রধান দ্বার প্রান্তের দিকে ঘুরে দাঁড়াই। পিতা, পুত্র, পবিত্রতার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, আজকের এই পুণ্যতম রজনীতে আমাদের প্রভু যীশু মৃত্যু থেকে মহাজীবনে উত্থিত হয়েছিলেন, তাই আজ খ্রিস্টমণ্ডলী সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার সন্তানদের আহ্বান জানাচ্ছে। তারা যেন সকলেই সমবেত হয়ে এই পুণ্যতম রজনী ধ্যান প্রার্থনায় যাপন করে, তাই ভক্তির সঙ্গে প্রভুর বাণী শুনে ও মুক্তির সংস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা তার মহানিস্তারের কথা স্মরণ করব। তাহলে আশা করতে পারব যে আমরাও তার মতো মৃত্যুঞ্জয়ে উঠব এবং তারই সঙ্গে পরম পিতার সান্নিধ্যে জীবনযাপন করব। যাজক এখন নব অগ্নি আশীর্যুক্ত করবেন।
হে পরমেশ্বর, জগৎ জগতের জ্যোতি, তোমার সেই পুত্র যিশুর দ্বারা তুমি বিশ্ববাসীর অন্তরে জাগিয়েছো তোমার দিব্য জ্যোতির শিখা। এই নব অগ্নি তুমি এখন পবিত্র করে তোলো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আশীর্বাদ করো এই পুনর্তন উৎসব আমাদের অন্তরে, স্বর্গ সুখের আকাঙ্ক্ষা প্রজ্বলিত করুক, আমরা যেন উত্তীপ্ত অন্তর নিয়ে তোমার অনির্বাণ আলোক উৎসবে উপনীত হতে পারি। জগৎজ্যোতি খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। যাজক এখন বৃহৎ পুনরুত্থান দীপটিকে বিভিন্ন চিহ্নে চিহ্নিত করে তার প্রতীকী অর্থ ফুটিয়ে তোলেন। খ্রিস্ট ছিলেন, খ্রিস্ট রয়েছেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি সূচনা, তিনি ওমেগা অর্থাৎ তিনি সমাপ্তি। সকল যুগ তারই হাতে, তারই হাতে সকল কাল, মহিমা ও পরাক্রম তারই, যুগে যুগ যুগান্তে, আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার পণ্য গৌরবান্বিত পঞ্চক্ষতের শক্তিগুণে আমাদের উজ্জীবিত করুন, নিরাপদে রাখুন, আমেন, আমেন। এরপর যাজক নব অগ্নি থেকে পুনরুত্থান দীপটি জ্বালিয়ে দিয়ে বলেন, মহাগৌরবে পুনর্তিত খ্রিস্টের মহিমা জ্যোতি যেন দূর করে দেয় আমাদের মন প্রাণের সমস্ত অন্ধকার। এখন আলোকযাত্রা শুরু হবে। যাজক গির্জার তিনটে জায়গায় দাঁড়িয়ে পুনরুত্থান দীপটি উঁচু করে ধরে গাইবেন খ্রিস্টের জ্যোতি, আর আমাদের সকলের প্রত্যুত্তর হবে ধন্য পরমেশ্বর। দ্বিতীয় স্থানের সেবকেরা পুনরুত্থান দীপটি থেকে আপন আপন মোমবাতি জ্বালিয়ে নেবেন, এবং তৃতীয় স্থানে সেবকেরা আপনাদের কাছে গিয়ে আপনাদের মোমবাতি জ্বালিয়ে দেবেন। এর মাধ্যমে সুন্দর যে ইঙ্গিত রয়েছে তা হল জ্বলন্ত বৃহৎ মোমবাতি পুনরুত্থিত যিশুরই প্রতীক। এই দীপ থেকে আমাদের ছোট মোমবাতি ধরিয়ে নেব, তার অর্থ আমরা পুনরুত্থিত যিশুর কাছ থেকে নবজীবন লাভ করি। পুনরুত্থান দীপের আলো
ও আমাদের মোমবাতির আলো যেমন এক, তেমনি প্রভু যীশুর জীবন ও আমাদের জীবনও এক। খ্রিস্টের জ্যোতি খ্রিস্টের জ্যোতি সকলে এই সময় সেবকগণ তাদের মোমবাতি ধরিয়ে নেন। খ্রিস্টের জ্যোতি এখন সেবকেরা আপনাদের কাছে যাবে এবং আপনাদের হাতে যে মোমবাতি আছে সেই মোমবাতি ধরিয়ে দেবেন, যার অর্থ হচ্ছে যে যীশু পুনরুত্থিত করেছেন তার সঙ্গে আমরাও এক হয়ে উঠেছি। এখন আলোক বন্দনা শুরু হবে। পুনরুত্থান দ্বীপটি যে প্রভু যীশুর প্রতীক আমরা তা বুঝে নিয়েছি, তাই সেই দ্বীপের পাশে দাঁড়িয়ে গায়ক উদ্দীপ্ত কণ্ঠে দীপ্তিদায়ক যীশুর প্রতি একটি আনন্দ ভরা বন্দনা গান গাইবেন। আমরা সবাই নীরব হই। উল্লসিত হয়ে শুভক্ষণে স্বর্গলোকে দূত বাহিনী, উল্লসিত হোক এই পৃথিবীতে ঈশ্বরের সেবক মণ্ডলী, এই মহিময় রাজার
জয় সবে বেঁচে উঠুক মুক্তি বাতার তোর চোধনী এই উজ্জ্বল ছট বিকিরণে আনন্দ কর সারা পৃথিবী পুলকিত হয়ে উঠুক এই শুভ সংবাদে শাশ্বত রাজা জ্যোতির প্রকাশে বিদীর্ণ হয়েছে বিশ্বের অন্ধকার উৎফুল্ল হন মণ্ডলী জননী এই মহৎ উদ্ভাষণে জনগণে জয় নিদানে মুখরিত হোক এই পবিত্র মন্দির তাই প্রিয় ভাতৃগণ এই পূর্ণ আলোকে অপরূপ দীপ্তি সন্দর্শনে সমাগত তোমরা আমার সঙ্গে আনন্দ করো আমার সঙ্গে সর্বশক্তিমান পরমেশ্বরের করুণা প্রার্থনা করো আমি যেন এই দীপ মাহাত্ম যথোচিত ভাবে ঘোষণা করতে পারি প্রভু তোমাদের প্রভু দিকে মন প্রাণ তুলে ধরো দিকে তুলে ধরেছি এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি হে পরম পিতা হে অদৃশ্যের পরমেশ্বর মনে প্রাণে মুক্ত কণ্ঠে তোমার নাম কীর্তন করা সত্যই উচিত সত্যই সঙ্গত সত্য উচিত ও সঙ্গত তোমার একমাত্র পুত্র আমাদের পুষ্কৃষ্টে জয়গান করা তিনি আমাদের হয়ে তোমার কাছে আদমের শোধ করেছেন আর আদি পাপে কলঙ্ক তার পবিত্র রক্ত ধারায় বিধৌত তুমি আমাদের পূর্বপুরুষ
মাধ্যমে সেই পাপের সত্য এই প্রয়োজন হয়েছিল, যা খ্রিস্ট মৃত্যুতে হয়েছে মার্জিত। ধন্য সেই অপরাধ যার জন্য আমরা এত মহান এক ত্রাণকর্তাকে পেয়েছি। ধন্য ধন্য সেই রাত্রি, যে রাত্রি মুদ্রিত খ্রিস্টে পুনতানে কালক্ষণের একমাত্র সাক্ষী। ধন্য ধন্য সেই রাত্রি, যে রাত্রি মুদ্রিত হয়েছিল বিশেষ রাত্রি, যার বিষয়ে লেখা হয়েছিল রাত্রি দিবসের মতো উজ্জ্বল হয়ে উঠবে আনন্দের মধ্যে রাত্রি আমার জ্যোতি। এই রাত্রি পবিত্রতা সমস্ত দুষ্কর্ম দূর করে, সমস্ত পাপ বিদূরিত করে, অতীত মানুষকে নির্মল করে তোলে, দুঃখ ক্লিষ্টকে ফিরিয়ে দেয় আনন্দ। এই রাত্রি সকল হিংসা বিদ্বেষ বিদূরিত করে, শান্তি প্রতিষ্ঠা করে, চূর্ণ করে অহংকার। ধন্য ধন্য সেই রাত্রি, যে রাত্রি হয়েছিল অহংকার। ধন্য ধন্য সেই রাত্রি, যে রাত্রিতে স্বর্গ মিলিত হয়ে যায় মর্ত্যের সঙ্গে, ঈশ্বরে মানুষে স্থাপিত হয় নব সংযোগ। ধন্য ধন্য সেই রাত্রি, যে রাত্রিতে দূরিত হয়েছিল বিশ্বের অন্ধকার। তাই হে পুণ্যময় পিতা, এই অবসন্ন রাত্রিতে, এই অগ্নিদীপ্ত নৈবেদ্যে রাত্রিকালীন স্বর্গ গ্রহণ করো। খ্রিস্টমণ্ডলী তার সেবকের হাতে তোমার উদ্দেশ্যে অলিকুলে সমজাত এই মধুতত্ত্বে বাত্রিতা মহাসমরকে উৎসর্গ করেন। আমরা এখন উপলব্ধি করি এই অগ্নিস্তম্ভ তুল্য দীপ্তে মাহাত্ম্য, যাকে পরমেশ্বরের মহিমা প্রকাশত্বে উদ্দীপিত করে উজ্জ্বল অগ্নি। সেই অঙ্গে বারংবার বিভক্ত হয়েও নিজ ঔজ্জ্বল্য বিতরণে তবু স্তম্ভিত হয় না। তাই মিনতি করি পিতা, তোমার নামে গর্বাত্মে নিবেদিত এই মঙ্গল দি যেন যেন নির্বাণ হয়ে এই রাত্রি অন্ধকার ঘুচিয়ে দেয়। ভুলকের এই মোমবাতির আলো সুমৃত নৈবেদ্য রূপে গীত হয়ে সংযুক্ত তুলকের আলো মালার সঙ্গে প্রজ্বলিত থাকুক এই দীপ্তে শিখা, যত কন্যা হয় সেই সূর্যের উদয়। খ্রিস্ট সেই সূর্য, যার অস্ত গমন হয় না কোনো দিন, যিনি মৃতলোক থেকে উত্থিত হয়ে বিশ্ব মানবের উপর তার প্রসন্ন জ্যোতি বিকীর্ণ করেছেন। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে পিতা, যিনি অনির্বাণ জ্যোতিরূপে যুগে যুগে বিরাজমান। এখন উপাসনার দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে, ঐশ্ববাণী ঘোষণার অনুষ্ঠান। আমরা সকলে বাথিনী ভাই আর আসন গ্রহণ করি। প্রিয়জনেরা, এতক্ষণ আমরা নিস্তার জাগরণের উদ্বোধন অনুষ্ঠানটি মহাসমারোহ পালন করেছি। এবার উৎসুক মনে প্রভুর বাণী শুনব। আমরা বুঝতে চেষ্টা করব অতীতকালে পরমেশ্বর কেমন করে তার আপন জনদের উদ্ধার করেছিলেন,
এবং সময় পূর্ণ হলে তিনি কেমন করেই বা আমাদের পরিত্রাণের জন্য তার আপন পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন। তারপর আমরা প্রার্থনা করব, খ্রিস্ট তার দিব্য নিস্তার কর্মে যে মানব পরিত্রাণ সূচনা করেছিলেন, তিনি যেন আজ তা আমাদের মধ্যেই সুসম্পন্ন করে তোলেন। এখন প্রথম শাস্ত্র পাঠ করা হবে। এই পাঠে আমরা দেখতে পাব বাইবেলের আদি গ্রন্থে লিখিত জগৎ সৃষ্টির বিবরণ। জগৎ সৃষ্টির কথা শুনতে শুনতে আমরা মনে করব যে ভগবানের প্রথম সৃষ্টি যতই চমৎকার হোক না কেন, তার দ্বিতীয় সৃষ্টি আরও বিস্ময়কর। সেই দ্বিতীয় সৃষ্টি হল দীক্ষা স্নানে নবজীবন দান। প্রথম সৃষ্টিতে সকল জীবজন্তু প্রাণ পেয়েছে, কিন্তু দ্বিতীয় সৃষ্টিতে আমরা যে নবজীবন ধারণ করেছি সেই জীবন কতই না উৎকৃষ্ট, তা আপন ঈশ্বরেরই জীবন। প্রথম পাঠ, আদিপুস্তক। ঈশ্বর তার রচিত সব কিছুর দিকে তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন ছিল নিরাকার শূন্যময়, অতলের ওপর প্রসারিত ছিল অন্ধকারের আচ্ছাদন, জলরাশির ওপর বইত ঈশ্বরের প্রাণবায়ু। ঈশ্বর বললেন, আলো হোক। আলো হল। ঈশ্বর দেখলেন আলো ভালোই হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখলেন। তিনি আলোর নাম দিলেন দিন, অন্ধকারের নাম দিলেন রাত্রি। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশিকে দুভাগ করার জন্যে মাঝখানে একটি বিতান থাকুক। হলও তাই। ঈশ্বর সেই বিতানটি গড়ে তুললেন, আর এইভাবে বিতানের নিচের জলরাশি থেকে তিনি ওপরের জলরাশিকে আলাদা করে রাখলেন। ঈশ্বর বিতানটির নাম দিলেন আকাশ। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল দ্বিতীয় দিন। ঈশ্বর বললেন, এবার আকাশের নিচের জলরাশি এক জায়গায় সঞ্চিত হোক আর জেগে উঠুক স্থলভূমি। হলও তাই। ঈশ্বর স্থলভূমির নাম দিলেন পৃথিবী, আর সেই সঞ্চিত জলরাশির নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তখন বললেন, সবুজে সবুজ হয়ে উঠুক পৃথিবী। হোক, পৃথিবীর বুকে এমনই যত উদ্ভিদ, যেগুলি বীজ বহন করবে, এমনই যত ফলের গাছ, যেগুলির ফলের মধ্যে থাকবে আপন আপন বীজ। হলও তাই। পৃথিবীতে সবুজের জন্ম হলো। জন্ম হলো সেই সব উদ্ভিদের যেগুলি বহন করে নিজেদের বীজ, সেই সব গাছের যেগুলির ফলের মধ্যে থাকে আপন আপন বীজ। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল তৃতীয় দিন। ঈশ্বর বললেন, দিন ও রাত্রিকে আলাদা করার জন্যে আকাশ বিতানে যত জ্যোতিষ্কের উদয় হোক, ঋতু দিন ও বছরের সময় নির্দেশ করুক তারা। আকাশ বিতানে জ্বলুক ওই সব জ্যোতিষ্ক,
পৃথিবীকে আলোকিত করেই জ্বলুক। হলোও তাই, ঈশ্বর তখন গড়ে তুললেন সেই দুটি মহাজ্যোতিষ্ক, বৃহত্তরটি দিনের অধিপতি রূপে আর ক্ষুদ্রতরটি রাত্রির অধিপতি রূপে। তিনি নক্ষত্রগুলিও গড়ে তুললেন, ঈশ্বর আকাশবিতানে তাদের স্থাপন করলেন যাতে পৃথিবীকে তারা আলোকিত করে, দিন ও রাত্রির ওপর আধিপত্য করে এবং আলো ও অন্ধকার আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে, নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো চতুর্থ দিন। ঈশ্বর বললেন, জলরাশির বুকে জেগে উঠুক অসংখ্য প্রাণীর সঞ্চরণ, পৃথিবীর ঊর্ধ্বে আকাশ বিতানের সব কোথাও উঠতে থাকুক পাখিদের দল। ঈশ্বর তখন সৃষ্টি করলেন বিরাট বিরাট যত সিন্ধু দানব এবং সমস্ত জাতের সেই সব প্রাণী, দলে দলে জলরাশির মধ্যে যাদের সঞ্চরণ, আর সেই সঙ্গে তিনি সৃষ্টি করলেন সমস্ত জাতের পাখি। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো, সমুদ্রের জলরাশি তোমরা ভরিয়ে তোলো, পৃথিবীতে পাখির সংখ্যা বাড়তেই থাকুক। নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো পঞ্চম দিন। ঈশ্বর বললেন, পৃথিবীতে জন্মনিক নানা জাতের নানা প্রাণী, গবাদি পশু, সরীসৃপ এবং বন্য জন্তু সব রকমেরই প্রাণী। হলেও তাই, ঈশ্বর তখন সব জাতের বন্য জন্তু, সব জাতের গবাদি পশু এবং স্থলচর, সব জাতের সরীসৃপ গড়ে তুললেন। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায় তাদের সকলেরই ওপর সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো, সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী তাদের সকলের ওপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরো বললেন, শোনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি, আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে, ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে সমগ্র প্রাণীকুলকেই আমি খাদ্যরূপে দিচ্ছি, সব রকমের সবুজ উদ্ভিদ। হলেও তাই, ঈশ্বর এবার তাচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো ষষ্ঠ দিন। ও পৃথিবী এবং
এই আকাশ ও পৃথিবীতে বিন্যস্ত যা কিছু রয়েছে সেই সব কিছুর রচনাকর্ম ওইভাবেই সমাপ্ত হলো। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গান সংখ্যা 167। আমরা সকলে দাঁড়াই। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার সৃষ্টিকর্মে তোমার প্রজ্ঞা কি অপূর্ব প্রকাশ। এখন তোমায় অনুনয় করি, আমাদের মন উদ্বুদ্ধ করো, তোমার পরিত্রাণ দণ্ড আমরা যেন বুঝতে পারি। শুরুতে তোমার জগৎ সৃষ্টি যত অদ্ভুত হয়ে থাক না কেন, সময় পূর্ণ হলে খ্রিস্ট তার পানোৎসর্গে যে মানব পরিত্রাণ সাধন করেছেন সেই দিব্য কর্ম সত্যই এক নবসৃষ্টি, প্রথম সৃষ্টির চেয়ে আরো কত না অপরূপ। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। সকলে বসি। এখন দ্বিতীয় শাস্ত্র পাঠ হবে বাইবেলের যাত্রা পুস্তকে লিখিত লোহিত সাগরের উত্তরণ কাহিনী। মসি লোহিত সাগর পার হয়ে যেভাবে মিশরীয় দাসত্ব থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করেছিলেন, যীশুখ্রিস্টও সেইরূপ দীক্ষা স্নানে শয়তানের দাসত্ব থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন। দ্বিতীয় পাঠ, যাত্রা পুস্তক 14:15-15। ফারাও বেশ কাছেই এসে গেছেন, এমন সময়ে ইসরায়েলরা হঠাৎ সেদিকে তাকিয়ে দেখতে পেল, ওই তো পিছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলরা তখন খুবই ভীত হয়ে পড়ল। তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগল। ভগবান তখন মসিকে বললেন, কেন এমন করে ডাকো আমায়? এবার
ইসরায়েলদের এগিয়ে চলতে বলো, আর তুমি তোমার পাচনিটা তুলে সাগরের উপর তোমার হাত বাড়িয়ে দাও, সাগরকে দুভাগ করে ফেলো, যাতে ইসরায়েলরা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির উপর দিয়েই হেঁটে যেতে পারে। এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলদের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে। তখন ফারাওকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য, যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে। সেই সময়ে ফারাওকে নিয়ে তার যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে তখনই মিশরীয়রা বুঝবে আমি স্বয়ং ভগবান। তখন ঈশ্বরের যে দূত ইসরায়েল বাহিনীর পুরোভাগে চলছিলেন তিনি সরে এসে তাদের পিছনে চলে এলেন। তখন মেঘস্তম্ভটিও পুরোভাগ থেকে সরে গিয়ে পিছনে থাকতে লাগল। তা মিশরীয়দের বাহিনী ও ইসরায়েলদের বাহিনীর মাঝখানেই থাকতে লাগল। এই মেঘের যে দিকটা ছিল মিশরীয়দের দিকে সেদিকটা ছিল জমাট অন্ধকার, আর যে দিকটা ছিল ইসরায়েলদের দিকে সেদিকটা রাতের বুকে আলো ছড়াচ্ছিল। তাই সারা রাত ধরে দুই পক্ষ কেউ কারো কাছে এগিয়ে আসতে পারল না। এদিকে মোশি সাগরের উপর হাত বাড়িয়ে দিলেন, তখন ভগবান সারা রাত ধরে প্রবল এক পূর্ব বাতাস বইয়ে সাগরকে পিছু হটিয়ে দিলেন এবং সেখানে সাগরকে পরিণত করলেন শুষ্ক ভূমিতে। জলরাশি দুভাগ হয়ে গেল। তখন ইসরায়েলরা সাগরের মাঝখানে শুকনো মাটির উপর দিয়েই হেঁটে চলতে লাগল। তাদের ডান ও বাঁ পাশে জলরাশি দেওয়ালের মতো খাড়া দাঁড়িয়ে রইল। মিশরীয়রা তখন তাদের পিছনে ধাওয়া করল। ফারাও সমস্ত অশ্ব, রথ ও অশ্বারোহী সৈন্য তাদের পিছু পিছু এসে সাগরের মধ্যে নেমে পড়ল। ভোর রাতের সময়ে সেই অগ্নিময় মেঘস্তম্ভ থেকে ভগবান মিশরীয় বাহিনীর উপর দৃষ্টি আনত করে তাদের বিভ্রান্ত করে দিলেন। তিনি এমনভাবে তাদের প্রতিটি রথের চাকা আটকে দিলেন যে এগিয়ে চলা তখন দুঃসাধ্য হয়ে উঠল। তাই মিশরীয়রা বলতে লাগল, চলো ইসরায়েলদের কাছ থেকে এবার পালিয়ে যাই। ভগবান নিজেই যে তাদের পক্ষ নিয়ে মিশরের বিরুদ্ধে সংগ্রাম করছেন। তখন ভগবান মোশিকে বললেন, এবার সাগরের উপর তোমার হাত বাড়িয়ে দাও তো, জলরাশি ফিরে এসে ঝাঁপিয়ে পড়ুক মিশরীদের উপর, তাদের সমস্ত রথ ও অশ্বারোহী সৈন্যের উপর। মোশি সাগরের উপর হাত বাড়িয়ে দিলেন, আর ভোরবেলায় সাগর আবার তার আপন খাতে ফিরে এলো। তখন পালাতে গিয়ে মিশরীয়রা তারই মুখে এসে পড়ল। ভগবান তাদের সাগরের বুকে লুটিয়ে দিলেন। ফারাও সমস্ত বাহিনীর ওই যত রথ ও অশ্বারোহী সৈন্য যারা ইসরায়েলদের পিছু পিছু সাগরে নেমে পড়েছিল, জলরাশি ফিরে এসে তাদের ছাপিয়ে চলে গেল। তাদের একজনও রক্ষা পেল না। আর ওদিকে ইসরায়েলরা তো ততক্ষণে শুকনো মাটির উপর দিয়ে
সাগর পার হয়ে গিয়েছিল। তাদের ডান ও বাঁ পাশে খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকেছিল জলরাশি। এইভাবে সেদিন মিশরীয়দের হাত থেকে ভগবান ইসরায়েলদের রক্ষা করলেন। ইসরায়েলরা দেখতে পেল সাগর সৈকতে মিশরীয়দের যত মৃতদেহ পড়ে রয়েছে। মিশরীয়দের বিরুদ্ধে ভগবান এই যে মহাশক্তির কাজ করেছিলেন, ইসরায়েলের মানুষেরা সেদিন তা প্রত্যক্ষ করল। তখন ভগবত ভীতি এলো তাদের অন্তরে। তারা ভগবানের প্রতি ও তার সেবক মসির প্রতি বিশ্বাসী হয়ে উঠল। তখন মসি আর সমস্ত ইসরায়েলীয়রা ভগবানের উদ্দেশ্যে এই গানটি গেয়ে উঠল। ভগবানকে শোনাব স্তুতি গান, কত গৌরবময় তার এই শক্তি প্রকাশ। অশ্বারোহীকে ফেলে দিলেন তিনি সাগর গভীরে। এই হল প্রভুর বাণী। গান সংখ্যা 230 230। সকলে দাঁড়াই। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, সেই দিন তুমি তোমার দক্ষিণ হস্তের শক্তিতে মিশরের দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলে পৃথিবীর একটি মাত্র জাতিকে। আজ আমরা মুগ্ধ হয়ে দেখি তোমার সেই সুপ্রাচীন কীর্তিকলাপ আমাদের সামনে নতুন গরিমার মাধ্যমে সাজিত হতে থাকে। আজ নবজন্মের বাড়ি স্পর্শে এক জাতি নয়,
জগতের সকল জাতির মানুষ পাপের দাসত্ব থেকে মুক্তি পায়। এখন তোমায় অনুনয় করি সকল জাতির সকল মানুষ যেন আব্রাহামের সন্তান হলে ইসরায়েল জাতির মানুষের মর্যাদা লাভ করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। সকলে বসে তৃতীয় শাস্ত্র পাঠ। প্রবক্তা ইজিকিয়েল ঈশ্বরের নামে প্রতিশ্রুতি দিলেন যে ঈশ্বর পাপী মানুষের ওপর পবিত্র জল ঢেলে দেবেন, তার বুকে দেবেন এক নতুন হৃদয়। দীক্ষাস্নানের দিনে সেই প্রতিশ্রুতি অনুসারে আমরা সত্য সত্যই অন্তরে পেয়েছি এক নতুন হৃদয়। তৃতীয় পাঠ, প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ, 36 অধ্যায়, 16 থেকে 28 পদ। তোমাদের উপর আমি ছিটিয়ে দেব পবিত্র জল, তোমাদের দেব একটি নতুন হৃদয়। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, শোনো মানব পুত্র, ইসরায়েল বংশের মানুষেরা যখন নিজেদের দেশে বাস করত তখন তাদের আচরণে, তাদের কাজকর্মে তারা সেই দেশকে কলুষিত করেছিল। তাই তারা নিজেদের দেশে যে রক্তস্রোত বইয়েছিল এবং যেসব ইতর বিগ্রহ বসিয়ে তারা সেই দেশকে কলুষিত করেছিল, তার জন্যে আমি তাদের উপর আমার রোষ ঢেলে দিলাম। তাদের আমি বিজাতীয়দের মাঝখানে বিক্ষিপ্ত করে দিলাম, দেশে দেশান্তরে তাদের ছড়িয়েই দিলাম। তাদের আচরণের ও তাদের কাজকর্মের যোগ্য শাস্তিই দিলাম। তারা বিজাতীয়দের ওই যেসব দেশে গেল সেখানে গিয়ে তারা কিন্তু আমার পবিত্র নামের মর্যাদা নষ্টই করল, কেননা তাদের বিষয়ে লোকে তখন এই কথা বলতে লাগল, ওরা তো ভগবানের আপন জাতির মানুষ, অথচ ওদের কি না তারই দেশ ছাড়তে হয়েছে। আমার এই যে পবিত্র নামের মর্যাদা ইসরায়েল বংশের মানুষেরা বিজাতীয়দের দেশে গিয়ে নষ্ট করে দিয়েছে, সেই নামেরই মর্যাদা রক্ষার জন্য আমি এখন ব্যাকুল হয়ে উঠেছি। তাই ইসরায়েল বংশের মানুষদের তুমি এবার এই কথা বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, শোনো তোমরা ইসরায়েল বংশের মানুষ যারা, আমি এবার যা করতে চলেছি তোমাদের কথা ভেবে নয়, বরং আমার সেই পবিত্র নামের কথা ভেবেই তা করতে চলেছি, যে নামের মর্যাদা তোমরা বিজাতীয়দের দেশে গিয়ে নষ্ট করেছ। আমার সেই মহান নামের পবিত্রতা আমি এবার প্রকাশ করব, যে নামের মর্যাদা বিজাতীয়দের দেশে নষ্ট করা হয়েছে, যার মর্যাদা তোমরা নিজেরাই ওখানে নষ্ট করেছ। আমি যখন তোমাদের মাধ্যমে আমার পবিত্রতা তাদের চোখের সামনে প্রকাশ করব, তখন বিজাতীয়রা বুঝতেই পারবে যে আমি স্বয়ং ভগবান। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তোমাদের আমি তো অন্য যত জাতির মধ্যে থেকে নিয়ে আসব, জড় করে আনব সমস্ত দেশ থেকে, এবং তোমাদের আপন দেশের মাটিতেই আবার ফিরিয়ে আনব। আমি তখন তোমাদের ওপর ছিটিয়ে দেব পবিত্র জল, পবিত্র হয়ে উঠবে তোমরা, আমি তোমাদের
ওই সমস্ত কলঙ্ক থেকে, তোমাদের ওই সব ইতর বিগ্রহের সংস্পর্শ থেকে মুক্ত করে তোমাদের শোধিত করে তুলব। তখন আমি তোমাদের দেব একটি নতুন হৃদয়, তোমাদের প্রাণে এনে দেব এক নতুন আত্মিক শক্তি, তোমাদের বুক থেকে আমি তুলে দেব সেই পাষাণের হৃদয়, তার বদলে দেব এক রক্ত মাংসেরই হৃদয়, তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি, তোমাদের এগিয়ে নিয়ে যাব আমার বিধিনিষেধের পথে, তাই তোমরা আমার নিয়ম নীতি মেনে চলবে আর সেই মতো কাজও করবে। তোমাদের পিতৃপুরুষদের হাতে আমি যে দেশ দিয়েছিলাম তোমরা সেই দেশেই বসবাস করবে, তোমরা হবে আমার আপন জাতি আর আমি হব তোমাদের আপন ঈশ্বর। এই হলো প্রভুর বাণী। গান সংখ্যা 164 164। সকলে উঠে দাঁড়াই, এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, জগতের একমাত্র আশা তুমি, আজ আমাদের মধ্যে যে জীব্য নিস্তার কর্ম সম্পন্ন হচ্ছে তুমি তা আগে থেকে তোমার প্রবক্তাদের বাণীর মধ্য দিয়ে ঘোষণা করেছিলে। হে মঙ্গল বিধায়ক, আমরা জানি তোমার প্রেরণা ছাড়া কোনো মানুষই ধর্মপথে গিয়ে চলতে পারে না, তাই প্রার্থনা করি তোমার এই ভক্তদের অন্তরে তুমি পরিত্রাণ লাভের নবীন আগ্রহ জাগিয়ে তোলো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমরা এতক্ষণ ধরে বাইবেলের প্রাক্তন সন্ধির গ্রন্থের তিনটি পাঠ শুনতে পেলাম। এরপরে নবসন্ধি গ্রন্থ পাঠে প্রভু যীশুর গৌরবময় পুনরুত্থানের মঙ্গল বার্তা আমরা শুনতে পাব। খ্রিস্টমণ্ডলী গৌরবময় প্রভুর এই আনন্দের অংশীদার হয়ে তার বিজয় লাভের অপূর্ব ফল প্রত্যক্ষ করে হয়ে উঠেছেন চঞ্চল, হয়ে উঠেছেন উল্লসিত। তাই এই রাত্রিতে মহিমাস্তোত্রের সময় ঘণ্টার ধ্বনি আবার বেজে উঠবে।
Gloria in excelsis Deo. এসো আমরা প্রার্থনা করি, হে পিতা পরমেশ্বর, যীশু খ্রিস্টের পুনর্থানের দীপ্ত আলোকে তুমি এই পুণ্য রজনীতে উদ্ভাসিত করেছো। আমরা এখন তোমায় অনুনয় করি, আমাদের সকলের অন্তরে সন্তান সুলভ যে মনোভাব তুমি জাগিয়ে তুলেছ, প্রসন্ন এ তা সুদৃঢ় করে রেখো। দেহ মনে নবীন হয়ে আমরা যেন সমস্ত প্রাণ দিয়ে তোমার সেবা করে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তুমি যুগে যুগে বিরাজমান। সকলে বসি। এখন প্রেরিত দূত পলের মুখে আমরা শুনতে পাব পুনরুত্থিত যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের নবজীবন লাভের কথা। দীক্ষা স্নানে আমরা পুনরুত্থিত খ্রিস্টের নবজীবনের অংশীদার হয়ে উঠেছি। রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র 6:3-11 পদ। প্রিয়জনেরা, আমরা যারা দীক্ষা স্নানের খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়েছি, আমরা সকলে তার মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি, আর তার দীক্ষা স্নানে আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি, তার সঙ্গে মৃত্যুতেই সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্যে থেকে খ্রিস্ট যেমন পিতার মহিমা শক্তিতে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন এক নবজীবনের পথে চলতে পারি। কারণ আমরা যখন তার মতো মৃত হয়েই তার সঙ্গে এক হয়ে গিয়েছি, তখন তার মতো পুনরুত্থিত হয়েই
তার সঙ্গে আমরা তো তেমনি এক হব। আমরা তো জানি খ্রিস্টের সঙ্গে আমাদের পুরনো আমিটাও ক্রুশবিদ্ধ হয়েছে, সেই পাপ সত্যটা যাতে বিনষ্ট নয়, আমরা যেন আর পাপের দাসে না থাকি। কারণ মৃত্যু যার হয়েছে সে পাপ থেকে মুক্তিও পেয়েছে, কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিতও থাকব। কারণ আমরা জানি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, আর তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। আসলে তিনি যে মৃত হয়েছিলেন পাপের দিক থেকেই মৃত হয়েছিলেন একবার চিরকালের মতো, কিন্তু এখন তিনি সেই যে জীবিত ঈশ্বরেরই জন্য জীবিত তিনি। আর তেমনিও তোমরাও তোমাদের নিজেদের মনে করা উচিত পাপের দিক থেকে তোমরা মৃত, মনে করা উচিত তোমরা জীবিত, জীবিত ঈশ্বরের জন্য খ্রিস্ট যিশুরই আশ্রয়ে। প্রভুর বাণী। গান সংখ্যা 62, 6-2। প্রভু তোমাদের সহায়, সাধু মা রচিত মঙ্গল সমাচার। বিশ্রামবারে শেষ হলে মাগদলা মারিয়া, যাকুবের মা মারিয়া আর সালোমে যিশুর দেহে লেপন করতে যাবেন বলে নানা গন্ধদ্রব্য কিনলেন। রবিবার দিন খুব সকালে সূর্য উঠতেই তারা সমাধিস্থানে এলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, সমাধি গুহার মুখ থেকে কে এখন আমাদের জন্য পাথরখানা এক পাশে গড়িয়ে সরিয়ে দেবে। কিন্তু সেদিকে চাইতেই তারা দেখতে পেলেন পাথরখানা এক পাশে গড়িয়ে দেওয়াই হয়েছে। এই পাথরটা কিন্তু খুবই বড় ছিল। সমাধিগুহার মধ্যে প্রবেশ করে তারা দেখলেন দীর্ঘ শুভ্র পোশাক পরা একটি যুবক ডান দিকে বসে আছেন। তারা ভয়ে চমকে উঠলেন, কিন্তু তিনি তাদের বললেন, তোমরা ভয় পেও না, তোমরা তো নাজারেতে যিশুকেই খুঁজছ যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু
পুনরুত্থিত হয়েছেন, তিনি এখানে নেই। এই দেখো, তাকে এখানেই রাখা হয়েছিল। এখন যাও, তার শিষ্যদের আর বিশেষ করে পিতরকে গিয়ে এই কথা জানাও, তিনি তোমাদের আগেই গ্যালিলিয়ায় যাচ্ছেন, তোমরা সেখানেই তার দেখা পাবে, তিনি তোমাদের যেমনটি বলেছিলেন। এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, আজ নিশ্চিত করে আমাদের সবার খুব ভালো লাগছে এই মুহূর্তে এই পবিত্র গির্জাঘরে এসে সবাই বেশ শান্ত পরিবেশে বসে এই ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারছি বলে। আমরা সকলেই জানি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যারা পড়াশোনা করেছি, যখন স্কুলে পড়তাম ক্লাস 9, 10, 11, 12 অ্যান্ড বিএ, আমাদের এসে লিখতে হতো বা রচনা, এবং সেই রচনা, একটা ভালো রচনা লিখতে গেলে বেশ কিছু বিষয়বস্তু থাকা মানে খুবই প্রয়োজন। আমরা শিখেছি, এখনও আমাদের ছেলেমেয়েদের শিখাচ্ছি। তাহলে কি, একটা রচনা প্রথম হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন থাকে, যাকে বলে সূচনা। তারপরে রচনার মধ্যবর্তী অংশ, যাকে বলি বডি, তার মধ্যবর্তী যে অংশ থাকে, এবং তার শেষে তাকে বলা হয় উপসংহার বা কনক্লুশন। ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন বা ভূমিকা হলো আমি যা বলতে চাচ্ছি সেই বলার শুরুটা ঠিক কোথায়, এবং যা যা বলবো সেটি কোন কোন বিষয়বস্তুর উপরে বলবো। তারপরে যখন এসে লেখা হয়ে যায়, তারপর আমরা কনক্লুশন লিখি। কনক্লুশন বা উপসংহারে কি লিখি? যা বলেছি সেইটাকে দু এক কথায় স্বীকার করি, এবং আমার এই বলার মধ্য দিয়ে একটা উদারতার প্রকাশ করি, ভবিষ্যতে আরও এর থেকে কি উন্নতি হতে পারে, একটা সিদ্ধান্ত বা একটা সম্ভাব্য সংজ্ঞা বা একটা কিছু আমরা লিখি, সেটাই সত্যিকারের কি বলবো রচনা বা এসে রাইটিং হয়। আমি যদি ভাবছি এইভাবে আমরা ভাবতে থাকি যে এই যে 40 দিন ধরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই 40 দিনের ইন্ট্রোডাকশনটা ছিল ভস্য বুধবার, এই ভস্য বুধবার ছিল ইন্ট্রোডাকশন, যা বা ভূমিকা যে কি আগামী 40 দিন ধরে আমরা কি করতে যাচ্ছি বা যাব। সেদিনেই আমরা প্রবক্তা জোয়েলের গ্রন্থ পড়েছিলাম, যদি মনে করতে পারি, আত্মত্যাগ, আত্মদান, ত্যাগ ও তিতিক্ষা, দান ও ধ্যানের মাধ্যমে আমাদের এই 40 দিন মানে কাটাবো। আত্মদান, আত্মত্যাগ, দান, দয়া ও দাক্ষিণ্য, ত্যাগ ও তিতিক্ষা, যার মধ্য দিয়ে এই 40 দিন আমরা কাটাবো। তারপরে আজকে এসে গিয়েছি উপসংহার, আমরা কি কি করেছি অবশ্যই বলতে পারি। 40 দিন ধরে আমরা উপবাস করেছি, আমাদের খাওয়ার যে ডেলি মেনু ছিল, যে তালিকা ছিল, তার থেকে কিছু কিছু বাদ দিয়েছি, হতে পারে গির্জাঘর থেকে খাম দিয়েছিল, সেই খামে কিছু পয়সা দিয়েছি, আর কিছু হয়তো স্বইচ্ছাকৃত দান করেছি। আর প্রশ্ন হল আগামী দিনে কি করব, সেই ধরনের একটা সম্ভাব্য লিখে আমাদের মনে হয় আজকে একটা উপসংহার টানা দরকার। খ্রিস্টদের প্রিয়জনের এই যে 40 দিনের এই যে সম্পূর্ণ ঘটনাটা, আমরা দুটো কথার মধ্যে প্রকাশ করতে পারি, বা একটা কথার তার বিকল্প আর একটা কথা বলতে পারি। প্রথম এটা যে বলে রিক্রিয়েশন,
মানে নতুন করে সৃষ্টি কিংবা রিক্রিয়েশন বলতে পারি, আমোদ প্রমোদ করা, এই দুটো করেছি। এর থেকে মনে হয় বেশি কিছু আর করিনি আমরা। রিক্রিয়েশন মানে নতুন করে কিছু তৈরি করেছি, পুনর্গঠিত করেছি, পুনর্সংগঠিত করেছি, পুনর্নির্মাণ করেছি এই চল্লিশ দিনে। পুনর্নির্মাণ, পুনর্জাগরণ, পুনর্সংগঠন, যা কিছু পুনঃ পুনঃ করেছি কিছু, কিংবা উই হ্যাভ রিক্রিয়েটেড মানে আমরা আমোদ প্রমোদ করেছি এবং আজকে তো করছি এবং আগামীকাল করব। আমাদের খাওয়া, আমাদের চলা, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের উচ্ছ্বাস আনন্দের মধ্যে আমরা রিক্রিয়েশন করব কালকে। বাট আলটিমেটলি কি দাঁড়ালো, তাহলে পরিশেষে কি দাঁড়ালো, যে এই চল্লিশ দিন আমরা করেছি, এই চল্লিশ দিনের রেজাল্টটা কি আছে, ফলাফল কি আছে, সেইটা মনে হয় আমাদের একটুখানি ভাবার দরকার আজকের এই পূর্ণ পবিত্র মুহূর্তে। কারণ এই কতগুলো শব্দ যে আমাদের কাছে খুবই পরিচিত শব্দ, খুবই পরিচিত, প্রত্যেক দিনকার জীবনে দরকার। আমরা যারা বাড়িতে বাস করছি, বাড়ি পূর্ণ হয়ে গেলে রিবিল্ড করছে, রিবিল্ড আবার পুনরায় ঘর তৈরি করছে, পুনরায় তৈরি করছি ঘর। আমরা কিছু আমাদের যখন কম্পিউটার কিংবা মোবাইল সেল যেটা আমরা ব্যবহার করি প্রায় মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, আর তখন একবার রিস্টার্ট করি। আমাদের যখন কোনো জিনিস আমাদের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে হারিয়ে যায়, তখন আবার রিসাইকেল বিনে যাই, রিসাইকেল করি। এরকম অনেক কথা আছে, অনেক কথা রিইউনিয়ন করছি আজকাল। আমাদের যারা স্কুলে পড়তাম ব্যাচমেট ক্লাসমেট, আমাদের সিস্টাররা ফাদাররাও করে থাকেন যে এই বছর একসঙ্গে ছিলাম, রিইউনিয়ন। আমরা আবার যারা আমরা প্রফেশন জগতে আছি, আমরা গিয়ে রিনিউয়াল করি, রিনিউয়াল। আজকে এসেছে রেজুরেকশন করতে, সেই রেজুরেকশনটার মানে হচ্ছে পুনর্গঠন, রিক্রিয়েশন, নতুন করে ক্রিয়েট করব। এটা কবে করব, আজকে না, নট টুডে। আমরা দীর্ঘ চল্লিশ দিন ধরে এইটাকে করছি, ইট ইজ এ প্রসেস, একটা সুবিস্তৃত রাস্তা চল্লিশ দিন ব্যাপী। এই চল্লিশ দিন ব্যাপী আমরা রিক্রিয়েট করছি, রিক্রিয়েশন না রিক্রিয়েট, নিজেদেরকে নতুন করে সংগঠিত করেছি। প্রিয়জনেরা, আজকে যেটা পালন করছি এটা বিষয়টা কোথা থেকে আসলো, সময়টা ছিল 325 খ্রিস্টাব্দ। মণ্ডলীর ইতিহাস যারা আমরা একটু পড়াশোনা করি, আমি সবসময় বলতে ভালোবাসি ও নিজেকেও আমি সেটাকে বোধ দেই, ধর্ম শুধু বিশ্বাস দেয় না, ধর্ম শুধু সত্য দেয় না, ধর্ম তথ্য দেয়। যারা আমরা তথ্য জানি না, অকারণে ধর্ম নিয়ে চিৎকার করি, চেঁচামেচি করি, গালাগালি দেই। যারা ধর্মের তথ্য জানি তখন সত্যটাকে বুঝতে খুব ভালো হয়। আমরা অনেক সময় তথ্য জানি না, শুধু সত্য জানি, আর জানার জন্য এরকম, সেই জন্য মণ্ডলী আমাদের তথ্য দেয়। 325 খ্রিস্টাব্দে একটা কাউন্সিল হয়েছিল, মহাধর্মসভা, তা বলে নাইসিয়ান মহাধর্মসভা, আমরা যাকে বলি নাইসিয়ান ক্রিড, যে আমরা শ্রদ্ধা মন্ত্র উচ্চারণ করি, স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে, সেই বিষয়বস্তুটা, সেই বিশ্বাস মন্ত্রটা 325 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ইন দ্য কাউন্সিল অফ নাইসিয়া, সেই জন্য বলে নাইসিয়ান ক্রিড। ঠিক সেইখানে 325 খ্রিস্টাব্দে মহাধর্ম সভায় দুটো জিনিস করা হয়েছিল, দুটো রুল নিয়ম তৈরি করা হয়েছিল। কি নিয়ম? একটা ছিল যে খ্রিস্ট ধর্ম সাধারণত এবং স্বভাবত জুইস সংস্কৃতি সভ্যতা এবং তাদের ক্যালেন্ডার তা আমরা ব্যবহার করে থাকি। এই যে আমাদের পূজা পাঠ হয়, যারা আবার বলি একটু জানি বা জানার চেষ্টা করি, এই যে পত্র পাঠ করি, গান করি, এই যে ফাদাররা কেশাক পরেন, কি রঙের পরেন, এইটা একটা কালচার, এটা হচ্ছে জুইস কালচারে, এটা আমাদের কালচার নয়, জুইস কালচার, জুইস ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা এগুলো করে থাকি।
তো 325 খ্রিস্টাব্দে যখন নাইসিয়ান ক্রিড হয় তখন প্রথম তারা একটা রুল নির্ধারণ করেছিল বিশ্বমণ্ডলীর জন্য কি কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জুইস নিয়ম পালন না করে নিজস্ব নিয়ম পালন করব কিছু কিছু ক্ষেত্রে আমরা জুইস বা সেই ইসরায়েল জাতির নিয়ম পালন না করে আমরা নতুন নিজস্ব নিয়ম পালন করব সেটাকে একটু অবলুক করব আমরা দেখব না এবং সেই জন্য যদি দেখি কেন আমরা হয়তো অনেকেই জানি না হয়তো অনেকে প্রথমবার শুনবেন শুনে বলবেন নাকি ভুলভাল শুনছি হতেও পারে আমাদের এই যে ইস্টার যেটা পড়ে এটাও কিন্তু সূর্য এবং চন্দ্র দেখেই পড়ে নিশান মাস দেখে পড়ে ইহুদি কালচার অনুযায়ী নিশান মাসে সেই সময় সেই জন্য সব সময় দেখবেন এটা এই বসন্তকালের যে আমরা বলি বসন্ত পূর্ণিমা তার প্রথম সপ্তাহে হয় আমাদের গতকাল যে উৎসব ছিল সেই উৎসব এটা হচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী তবুও মণ্ডল বলছে না আমরা একটা নতুন তৈরি করবো কারণ আমাদের আর দ্বিতীয়ত বলছে যে কি ইউনিফর্মিটি ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে খ্রিস্ট ধর্ম যে যে সেলিব্রেশন হবে উৎসব হবে তার মধ্যে একটা ইউনিফর্মিটি থাকবে মানে সকলে একই জিনিস পালন করবো একই জিনিস একইভাবে অর্থাৎ আজকের এই মুহূর্তে আমরা যখন এখানে যিশুর রেজুরেকশন বা পুনরুত্থান পর্ব পালন করছি বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে ঠিক এই সময় এই অনুষ্ঠান সংগঠিত হয়েছে এই কথাটা 325 খ্রিস্টাব্দে বলেছে ঠিক সেই কথাটাই একটুখানি আমি নিচ্ছি বেশি নিচ্ছে না একটুখানি ইউনিফর্মিটি অফ খ্রিশ্চিয়ান প্র্যাকটিসেস রিলিজিয়াস প্র্যাকটিসেস যদি ধর্মীয় যে আমরা প্র্যাকটিস করি আমরা নর্মালি দেখি যে অনেক মানুষ খুবই ধার্মিক মানুষ খুবই বিশ্বস্ত মানুষ ধর্মের প্রতি তাদের কত ভক্তি ধর্মের প্রতি তাদের কত সম্মান ধর্মের জন্য কততর উদগ্রীব ধর্মের জন্য কততর দয়ালু ধর্মের জন্য কততর দানশীল ধর্মের জন্য কত নিপীড়িত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বিশ্বমণ্ডলী বলি আমরা যা করি একই রকম করার চেষ্টা করি আজকের একই প্রশ্ন হলো এই যে আমরা এসেছি পুনর্গঠিত হতে আমাদের সেই বিশ্বাস পালন আরো দশটা মানুষের সঙ্গে যারা ধার্মিক যারা ধর্মকে মাথায় নিয়ে চলে তাদের সঙ্গে আমরা যোগ দিতে পারছি কিনা যদি যোগ দিতে না পারি তাহলে আমাদেরটা মিনিচক হয়ে যাবে রিক্রিয়েশন নট রিক্রিয়েশন নতুন সৃষ্টি নয় বরং রিক্রিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরা দেখব এই দুটোর মধ্যে কোথাও পড়ে আছি খ্রিস্টটা আমার প্রিয়জনেরা আজকের এই যে উৎসব আমরা পালন করছি সেই উৎসবের মধ্যে কি রিক্রিয়েশন আছে রিক্রিয়েশন নতুন করে কি তৈরি করতে পারি আজকে অনেক পাঠ করেছি প্রিয়জনেরা অত পাঠ বলতে পারবো না অত পাঠের মর্মার্থ বলা সম্ভব নয় রাত কেটে যাবে আমরা যদি দুটো একটা পাঠ থেকে একটুখানি শিখি আমরা প্রত্যেক বছরে আমাদের সকলের একটা কোথাও যেন একটা আবেগ কাজ করে নামলো সন্ধ্যা জাগলো প্রভাত পূর্ণ হলো প্রথম দিন এই পাঠটা না শুনলে মনে করুন আমাদের এই পুনরুত্থান হয়েছে বলেই মনে হয় না এবং মণ্ডলীও আছে এটাকে অত্যাবশ্যক এবং করতেই হবে বলেছে এই পাঠটা শুধু শুনেই যায় আজকে বোধহয় এই পাঠটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম যে দুটো জিনিস এই অনুষ্ঠানে 40 দিনের পরে উপসংহারে দুটো জিনিস হয় আমরা নিজেদেরকে পুনর্সংগঠিত করব আর নয় আমরা উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেব হয় রিক্রিয়েট করব আমরা নিজেদেরকে নতুন করে তৈরি করব আদর হয় শুধু রিক্রিয়েশন করে চলে যাব আনন্দ গান আর খাওয়া দাওয়া নাচ গান করে চলে যাব আর যদি কোথাও ফেল করি ভেবে নিব ওকে দিস ইয়ার এই বছর তো চলে গেল ঠিক আছে নেক্সট ইয়ার হয়ে যাবে প্রয়োজনেরা তাহলে সেই পুনর্সংগঠিত কোথায় করবো পুনর্নির্মাণ কোথায় করব আর ওই একটা পাঠ আর একটা পাঠ বিশেষ করে যেটা বলবো এজেকিয়েলের গ্রন্থ যেটা আজকে পড়েছি এজেকিয়েলের গ্রন্থ যে ঈশ্বর আমাদের এই দেহ থেকে 31 পদের পদে বলবেন তোমার এই কঠিন দেহ হৃদয় থেকে আমি সেই মাংসপিণ্ড নিয়ে নেব একটা নরম মাংস দেব নরম যেখানে ঈশ্বরের বাক্য লেখা থাকবে ঈশ্বরের নিয়ম লেখা থাকবে যেখানে তুমি ঈশ্বরকে শ্রদ্ধা করতে পারবে যেখানে ঈশ্বরকে তুমি ভালোবাসতে পারবে প্রিয়জনেরা যদি তাই হয়
আজকে শুধু এইটুকুই ভাবি। আদিপুস্তক এক অধ্যায় ২৬ এবং ২৭ পদ, আদিপুস্তক এক অধ্যায় ২৬ এবং ২৭ পদ, ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তার আপন প্রতিমূর্তিতে এবং তার আপন সাদৃশ্যে, অর্থাৎ ঈশ্বর তার নিজস্ব সত্তা দিয়ে, তার নিজস্ব সত্তা দিয়ে। সেই জন্য সাধু পল বলেছেন, উই আর সন্স অফ গড, উই আর গডস, আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান আর আমরা ঈশ্বর। আমি বলছি না, সাধু পল বলেছেন উই আর সন্স অফ গড, আমরা ঈশ্বরের সন্তান, অ্যান্ড উই আর গডস, আমরা ঈশ্বর। যদি তাই হয়ে থাকে, আদি পুস্তক আজকে যা পড়েছি এক অধ্যায় ২৬ এবং ২৭ পদে বলছে কি, ঈশ্বর মানুষকে তার আপন প্রতিমূর্তি এবং আপন সাদৃশ্যে তৈরি করলেন। আপন প্রতিমূর্তি বলতে কি জানেন তো, আমি ছোট বাচ্চাদের যখন ক্যাটেগিজম ক্লাস নিয়ে বলি, এই যখন আপনি মুখের সামনে আয়না ধরেন, আয়না, তখন আপনি নিজের প্রতিমূর্তি দেখতে পান আয়নার মধ্যে। আর যদি এই মুখটা সরিয়ে নেন, আয়নার মধ্যে আপনার প্রতিমূর্তি থাকবে না। তাহলে আয়নার প্রতিমূর্তি নির্ভর করে আমার আয়নার সামনে দাঁড়ানোর উপর। যদি আমি না দাঁড়াই, আয়নার মধ্যে প্রতিমূর্তি থাকে না। প্রিয়জনেরা, যদি আমাদের জীবনে ঈশ্বর না থাকে, আমি বা আমরা কেউ যেন কোনোদিন ক্লেম না করি, দাবি না করি আমি ঈশ্বর সন্তান, কারণ আমি ঈশ্বরের প্রতিমূর্তি নই। ঈশ্বরের প্রতিমূর্তি তখনই আমার মধ্যে বিদ্যমান কিংবা প্রতীয়মান যখন ঈশ্বরের সত্তা আমার মধ্যে থাকে। সেই জন্য আজকে আদি পুস্তকতে পাঠ করেছি, ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তার আপন প্রতিমূর্তিতে, অর্থাৎ তিনি তার সমস্ত সত্তা, সমস্ত গুণ, ঐশ্বরীয় গুণ তিনি মানুষকে দিয়ে নিজের মতন করে তৈরি করলেন। তাই আমরা যারা আজকে এসেছি, এই ৪০ দিনে বললাম এসে রাইটিং করেছি, একটা আমরা সূচনা দিয়েছিলাম ৪০ দিনে ত্যাগ তিতিক্ষা দান দয়া দাক্ষিণ্যের মধ্যে নিজেকে সংশোধন করব। আজকে হচ্ছে উপসংহারের ব্যাপার, উপসংহারের প্রশ্ন, যে আমি নিজেকে জিজ্ঞেস করব, আই আস্ক মাই সেলফ, আমি কি নিজেকে সেই জায়গায় নিয়ে এসে গিয়েছি? যদি পারি ওয়েল অ্যান্ড গুড, খুবই সুন্দর, খুবই ভালো, তাহলে বলবো হ্যাঁ আমরা আজকে যিশুর পুনরুত্থান পালন করছি। দ্বিতীয়ত, ঈশ্বর বললেন তিনি প্রত্যেকটি মানুষকে তার সাদৃশ্যে, প্রতিমূর্তি না সাদৃশ্যে সৃষ্টি করলেন। আমরা যারা একটু কম বেশি জানি, এদিক ওদিক পড়াশোনা করি, বা যারা ডাক্তারি ডাক্তারে আছে, নার্স আছে, তারা বলতে পারে, অনেকেই বলে থাকি, সাইকোলজিস্ট যারা আছে তারাও বলে থাকে, মনোবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে ওরাও বলে থাকে, যে যখন কোনো মায়ের গর্ভে দুটো সন্তান, যাকে জড়ুয়া বলে, যখন জন্মগ্রহণ করে, তাদের দুজনের মধ্যে কোথাও একটা সংযোগ থাকে, একজনের সঙ্গে আরেকজনার। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সাইকোলজিক্যাল, একজনের মন অন্যজনকে প্রবাহিত করে। আমাদের জীবনটা ঠিক তাই, যদি যিশু ঈশ্বরের চিন্তাভাবনা যদি আমাকে যদি প্রভাবিত না করে, আর আমি যদি ঈশ্বরের চিন্তাভাবনা প্রভাবিত না হই, তাহলে আমি যেন না বলি যে আমি ঈশ্বরের সাদৃশ্য। যদি কোনোভাবে আমার চিন্তাভাবনা, আমার কাজকর্ম, আমার আচার আচরণ যদি ঈশ্বরের চিন্তাভাবনার মতো না হয়, বা আমার চিন্তাভাবনার সঙ্গে যদি তার চিন্তাভাবনা এক হয়ে না যায়, বা হওয়ার যদি আমার এতটুকু চেষ্টা না করি, যেন না বলি আমরা ঈশ্বরের সাদৃশ্য। আর যদি কোথাও সেখানে থেকে থাকে, তাহলে মনে হয় এই ৪০ দিন আজকে যা প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থে বললাম, তিনি নতুন জল দিয়ে, নতুন জলসিঞ্চনের নতুন জীবন দান করবেন, যা এক্ষুনি আমরা দেখতে পাবো এই নতুন জল দ্বারা সিঞ্চিত হয়ে। প্রয়োজনেরা, এর থেকে আর বেশি কিছু মনে হয় আজকে এই উৎসবে বলার নেই, শুধু এইটুকুই, এই যে দুটো বললাম, আজকে দেখি আমরা ভালো করে দেখি আমরা রিক্রিয়েট করতে পেরেছি কিনা, আমরা নিজেদেরকে পুনর্গঠন করতে পেরেছি কিনা। হারিয়ে যাওয়া যিশুর সাদৃশ্য, হারিয়ে যাওয়া যিশুর প্রতিমূর্তি তিনি আমাদের দিলেন। আর দ্বিতীয় কথা, ঈশ্বর সব কিছু নিজের মুখে বললেন, আলো হোক, আলো হলো, নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত,
চন্দ্র হলো, সূর্য হলো, শুধু প্রশ্ন একটাই, মানুষ সৃষ্টির ক্ষেত্রে কেন তুমি মাটি নিলেন? মুখেই তো বলতে পারতেন মানুষ হোক, জানি না ঈশ্বরের মনোভাব পড়ার মতন বা বোঝার মতন ক্ষমতা আমার কেন, মানুষের সম্ভব না, তবু মানুষ, আমরা যারা ঈশ্বরের সঙ্গে চলাফেরা করি, আমার মতো আরও মানুষ আছে যারা আরও ঈশ্বরের সঙ্গে মেল আছে, তাদের চিন্তা ভাবনা ঠিক এই প্রকার। ঈশ্বর মানুষ সৃষ্টির জন্য এই মাটি নিলেন, কারণ তিনি একটা মানুষকে শুধু ঐশ্বরিক ক্ষমতা নয়, পার্থিব গুণাবলী দিলেন, পার্থিব গুণাবলী। মাটি, তার মধ্যে সৃজনশীলতা আছে। একটা মাটিতে যদি বীজ বপন করি, তার থেকে নতুন চারা জন্মায়, তার মধ্যে সৃজনশীলতা আছে। একটা মাটির উপরে যখন গাছ হয়, মাটি তাকে আঁকড়ে ধরে, অর্থাৎ মাটির মধ্যে সেই সুরক্ষা ক্ষমতা, রক্ষা করার ক্ষমতা, আঁকড়ে ধরার ক্ষমতা আছে। মাটি, জানি আমরা যারা ন্যাচারাল থেরাপি করি, মাটি মানুষকে অনেক ক্ষেত্রে মানুষের রোগ নিরাময় করে। আমাদের বাপ ঠাকুরদা তারও আগের যুগে সাবান টাবান মাখতো না তো মাথায়, তারা পুকুরে নেমে পুকুর থেকে মাটি তুলে মাথায় মাখতো, তাদের চুল ভালো থাকতো তখনকার দিনে। এখন শুনলে হাসি পেল, এটা বাস্তব ছিল। মাটি কি করে, মানুষের মলিনতাও দূর করতে সম্ভব করে। আর সেই জন্য ঈশ্বর শুধু মুখে নয়, তিনি প্রত্যেকটি মানুষকে পার্থিব ক্ষমতা দিয়েছেন, সৃজনশীলতার ক্ষমতা দিয়েছেন, একে অপরকে সাপোর্ট করার জন্য ক্ষমতা দিয়েছেন, যাতে আমরা একে অপরকে সাপোর্ট করি। প্রিয়জনেরা, আবার যদি মূল্যায়নের কথা আসে, এই 40 দিনে রিক্রিয়েট, যে গুণগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম যে কোনো কারণেই হতে পারে, 40 দিনে সেই গুণগুলোকে আবার নতুন করে পেয়েছি। তো কি জানি, আমি জানি না, আমি আমার উপসংহারটা নিজে টেনে নেব। আমরা যারা এখানে বসে আছি, আমাদের উপসংহারটা কি হবে? আশা করব আজকে এই গির্জাঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়ার আগে দয়া করে উপসংহার টেনে যাবেন, কারোর জন্য নয়, নিজের জীবনের জন্য। 40 দিন আগে আপনি যা ছিলেন, আজকের কোথায় আছেন? যদি মনে করেন কোথাও কিছু হয়েছে, তাহলে বলবেন ইয়েস, দিস ইজ কল্ড রেজুরেকশন। এটাকে বলে পুনর্থান, পুনর্নির্মাণ, পুনর্গঠন, পুনর্জীবন, নতুন জীবন, শাশ্বত জীবন, অনন্ত জীবন, যে জীবনের জন্য বিগত 40 দিন আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ধ্যান করেছেন, প্রার্থনা করেছেন, ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন। আসুন সেই ভক্তি নিয়ে বাকি আমরা কিছু জায়গা অর্পণ করি, আর এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এখনও যদি কোথাও সেই মলিনতা দূরের জায়গা থেকে থাকে, পবিত্র খ্রিস্টজাগ শেষে, এই অনুষ্ঠানের শেষে আমরা যেন হাসি মুখে সবাই ওই গির্জার বাইরে গিয়ে বলতে পারি ইয়েস, হ্যাপি ফিস্ট ডে, নিউ লাইফ, হ্যাপি ইস্টার। আর অনেক কথা বলা আছে, কিন্তু না বলছি না, সময় হবে, আমরা সবাই আলোচনা করব কখনো কখনো, তাহলে বোধ হয়। সেই জন্য আমি সব সময় বলি, খ্রিস্ট ধর্ম শুধু বিশ্বাস দেয় না, শুধু সত্য দেয় না, অনেক তথ্য দেয়, যে তথ্যগুলো আমাদের জীবনগুলোকে দেখতে, বুঝতে, জানতে সাহায্য করে। পুনর্তিত খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের যেন সেই সুবুদ্ধি দান করেন। আমরা সকলে দাঁড়াই। এখন অনুষ্ঠানের তৃতীয় ভাগ শুরু হবে, দীক্ষা স্নান স্মারক অনুষ্ঠান। দীক্ষা স্নানের দ্বারা আমরা খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের পূর্ণ ফল লাভ করেছি। দীক্ষা স্নানে আমরা প্রভুর মৃত্যু ও পুনরুত্থানের সঙ্গে সংযুক্ত হয়েছি। তারই সঙ্গে যেমন গত প্রাণ হয়েছি, তেমনি পুনর্জীবিতও হয়েছি। দীক্ষা বাড়িতে নিমগ্ন হয়ে পাপের জীবন ত্যাগ করেছি, আর জল থেকে উঠে আমাদের অন্তরে নবজীবন লাভ করেছি। প্রিয়জনেরা, এসো সকল সাধু সাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
পিতা পরমেশ্বরকে ডাকি। এই দীক্ষাকুণ্ডের উপর নেমে আসুক তার আশীর্বাদ। দীক্ষাকুণ্ডের গভীর থেকে যাদের জন্ম হবে তারা যেন খ্রিস্টের সঙ্গে সংযুক্ত ঈশ্বরের মর্যাদায় ভূষিত হতে পারে। দীক্ষা স্নানে আমরা পরম পিতার সন্তান প্রভু যীশুর ভাই বোন হয়ে উঠেছি বলে আর দাসের মতো হাঁটুপাত করে নয়, বরং সন্তানের মতো দাঁড়িয়ে পরম পিতাকে ডাকি। সকলে Thank you.
দীক্ষাবাড়ির অনুমোদন মন্ত্র। হে পরমেশ্বর, অদৃশ্য সংস্কারের মধ্য দিয়ে অদৃশ্য শক্তিতে তুমি তোমার অপূর্ব কীর্তি সাধন করো। তোমার সৃষ্টি এই জল, যার দ্বারায় তোমার সন্তানেরা দীক্ষিত হয়, সেই জলকে তুমি যুগের পর যুগ তোমার পুরাণ প্রসাদে প্রতীক করেছ। যত ঝর্ণাধারা প্রভুর স্তব গান করো, চিরদিন করো তার জয় গান।
dhanna dhanna ishwari jar par manush bhadi bhoji srishti paramme pavitra atta jalarashir upor sancharan korechilen jal jate shuru theke labh korte pare pavitra korar khomota dhanna sei punno sholi jar por je manush pay dibo jibon sei din sei mahaplavoner jale tumi amader navojonmer purbo chobi rupayito korechile tokhon theke jol ek mahapratik jar darai ki shonge sadhito hoy paper obosan o punner utthan dhanna sei punno sholi jar por je manush pay dibo jibon tumi abraham bongsheder bishod dasotto theke mukto kore shushko pod diye lohit sagor par koriyechile jate tara dikkha snane pap mukto tomar novojatir purbo chobi hote pare dhanna sei punno sholi jar por je manush pay dibo jibon shomoy jokhon purno holo manob putro jishu jalon nodite obogahon kore dikkas gurujoner hate snan hoyechilen ar pobitro attar dara obishikto hoyechilen tini kushbiddho hoye apon muk theke rokter shonge jol ke khorito korechilen punortaner por tar shishyoder adesh diyechilen tomra giye sokol jatir manushke amar shishyo koro pita putro pobitro attar name tader dikkha snato koro dhanna sei punno sholi jar por je manush pay dibo jibon he parameshwar ekhon tomar bhokto mondolir proti prashno hoye tule chao tader moddhe unmukto kore dao dikkha kunder purno nirjhor ei jol pobitro attar probe shoyon krishter pobitrota labh koru je manush tumi tomar sadishe srishti korechile she manush jano dikkha snane adi kolonko theke mukto hoye othe ebong jol prokhalon o pobitro attar anuprannone navojonmo labh kore dhanna sei punno sholi jar darai manush pay dibo jibon হে পিতা পবিত্র আত্মার শক্তি নামক এই জলের উপর এই জল যেন তোমার একমাত্র পুত্র যিশুর জীবন শক্তি আমাদের মধ্যে বয়ে আনতে পারে এই দীক্ষা বাড়িতে নিমগ্ন হয়ে যারা খ্রিস্টের সঙ্গে মৃত্যুর পদে সমাধিত হবে তারা যেন মৃত্যুঞ্জয় খ্রিস্টের সঙ্গে নবজীবনে উজ্জীবিত হয়ে ওঠে তারই নামে আমরা এই প্রার্থনা করি আমেন 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 দন্ন সেই পূর্ণ শরীর যার
প্রয়োজনেরা, এখন আমরা আমাদের সেই শৈশবকালের দীক্ষা স্নানের কথা স্মরণ করি। যে মন্ত্র আমরা উচ্চারণ করেছিলাম, যে প্রতিজ্ঞা আমরা গ্রহণ করেছিলাম, আমরা যারা শিশু ছিলাম গ্রহণ করেছিলাম, আর আমাদের হয়ে আমাদের পিতামাতা এবং ধর্মীয় পিতামাতা, ধর্ম পিতামাতা তারাও গ্রহণ করেছিল। আজকে আমরা সেই একই কথা, একই সত্য আবার সকলের সামনে স্বীকার করব। তাই এখন আমরা পবিত্র মোমবাতি, সেই পুনর্তিত যিশুর প্রতীক, তার থেকে আমাদের বাতি জ্বালিয়ে নেব। আমরা একে অপরকে জ্বালিয়ে দিতে সাহায্য করি, যারা নিয়েছি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। একটু ফ্যানগুলো বন্ধ করি, সাক্রিস্ট যারা আছে ফ্যানগুলো সব বন্ধ করে দিই। একটু পাশে যারা দাঁড়িয়ে আছো, দয়া করে ফ্যানের সুইচগুলো অফ করে দেবেন। আমরা এখন পাপের দাসত্ব অস্বীকার করব। প্রিয়জনেরা, আমরা সকলে একদিন দীক্ষা স্নান গ্রহণ করে খ্রিস্ট সাধিত নিস্তার কর্মের ফলভাগী হয়েছি। তখন আমরা দীক্ষা জলে নিমগ্ন হয়ে খ্রিস্টের সঙ্গে মৃত্যুর মধ্যে সমাহিত হয়েছি, যাতে মৃত্যুঞ্জয় খ্রিস্টেরই সঙ্গে নবজীবন ধারণ করে চলতে পারি। তাই এই চল্লিশ দিন ব্যাপী সাধনার শেষে আমাদের দীক্ষাকালীন নবজন্ম সংকল্প পুনর্গ্রহণ করব। আমরা সেই দিন শয়তান ও তার সমস্ত মোহমায়া অস্বীকার করেছিলাম এবং পুণ্যময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলীর বিশ্বস্ত সন্তান রূপে পরমেশ্বরকে সেবক করব বলে সংকল্প করেছিলাম। তাই এসো আমরা এখন সেই সংকল্প পুনর্গ্রহণ করি। তোমরা কি শয়তান সুলভ মুক্ত জীবন কামনায় পাপের বন্ধন থেকে মুক্ত থাকতে চাও? হ্যাঁ, মুক্ত থাকতে চাই। তোমাদের উপর পাপ যেন প্রভুত্ব না করে তার জন্য তোমরা কি সমস্ত অন্যায়ের মোহ থেকে মুক্ত থাকতে চাও? হ্যাঁ, মুক্ত থাকতে চাই। পাপের অধিকর্তা ও মৃত্যু রাজ্যের অধিনায়ক শয়তানকে প্রতিরোধ করতে তোমরা কি চির স্থির চিত্ত আছো? হ্যাঁ, স্থির চিত্ত আছি। প্রয়োজনের এসো আমাদের বিশ্বাসের কথা আমরা স্বীকার করি। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ নিলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করলেন এবং এখন পিতার ডান পাশে সমাসীন আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। পবিত্র আত্মা পুণ্যময় বিশ্ব জননী খ্রিস্টমণ্ডলী
খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমরা কি বিশ্বাস আছে? হ্যাঁ বিশ্বাস আছে। প্রিয়জনেরা, এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের পথেই আমরা সর্বদাই চলব।
এসো আমরা প্রার্থনা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, হে সর্বশক্তিমান পরমেশ্বর, জল প্রক্ষালন ও পবিত্র আত্মার অনুপ্রাণনে তুমি পাপের দাসত্ব থেকে মুক্ত করে আমাদের নবজন্ম দান করেছ। এখন আমরা তোমায় অনুনয় করি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে চির সংযুক্ত থেকে আমরা যেন একদিন তারই অনুসরণে শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারি, যেখানে তিনি মৃত্যুঞ্জয় রূপে যুগে যুগে বিরাজমান। এখন অনুষ্ঠানের শেষ ভাগ, চতুর্থ ভাগ, যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। গান সংখ্যা 201, 201।
প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে গ্রহণীয় হয় প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র গুণমণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ সর্বগ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই পুণ্য রজনীতে তোমার সন্তানেরা এই যে ভক্তি অঞ্জলি তোমার চরণে সঁপে দিল, তুমি তা সদয় গ্রহণ করো। তোমার পুত্র নিস্তার পর্বে যে যজ্ঞ অনুষ্ঠান প্রবর্তন করেছেন তা যেন তোমার আশীর্বাদে আমাদের চিরমঙ্গল সাধন করে। মৃত্যুঞ্জয় খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। প্রভু তোমাদের স্বাস, প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে আজকে পুণ্য রজনীতে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর, কারণ আজই আমাদের নিস্তার বলে যীশুখ্রিস্ট উৎসর্গকৃত হয়েছিলেন। তিনি সেই প্রকৃত মেষাবক যিনি হরণ করেছেন বিশ্বের সমস্ত পাপ, নিজে মৃত্যু বরণ করে তিনি জয় করেছেন আমাদের মৃত্যু, নিজে পুনর্জীবিত হয়ে আমাদের দান করেছেন নবজীবন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দে অধীর, ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ উদ্বাহিনী মুখ তোমার এই ভক্তিপূর্ণ স্তুতি গানে। সত্যই পিতা তুমি পরম পূর্ণময়, তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দন গান সত্যিই সমীচীন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা
পবিত্র আত্মার শক্তিগুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি এক নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্ব পশ্চিমে সব কোথাও তোমার নাম মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আজ এই পুণ্যতম রাত্রির স্মরণ অনুষ্ঠান পালন করি, যে রাত্রিতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে সগৌরবে পুনরুত্থান করেছেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমায় মিনতি জানাই। তোমার কাছে এই যে পুজো উপহার নিবেদন করি, পবিত্র আত্মার শক্তিতে তা যেন পরিণত হয়, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যে রাত্রিতে তিনি যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, তোমার পুত্রের মুক্তিপদ যন্ত্রণা ভোগ, তাঁর গৌরবময় পুনরুত্থান ও স্বর্গরাহনের কথা স্মরণ করে তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করি এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা মিনতি করি, তোমার ভক্তমণ্ডলের এই উৎসর্গের প্রতি তুমি সদয় দৃষ্টিপাত করো, যে বলি উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, আজ তুমি সেই একই বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো, তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি, পবিত্র আত্মার অনুপ্রাণনে যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ এক আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলো তোমার গ্রহণের যোগ্য এক শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্যাকুমারী মারিয়া, প্রেরিতগণ, খ্রিস্ট শহীদ বৃন্দ, সাধুজন বস্ক আর অন্য সকল সাধু সাধির সঙ্গে স্থান পেয়ে তোমার প্রতি শ্রুতি চির সঙ্গ সুখ লাভ করতে পারি, তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তা আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করি এই পুনর্মিলন যজ্ঞ যেন বিশ্বজগতের শান্তি ও মুক্তি সাধনার্থে ফলপ্রদ হয়ে ওঠে। ইহলোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাস ও প্রেমের সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস
আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর আর্চবিশপ থমাস ডিসোজা ও অবসরপ্রাপ্ত বিশপ দয় বিশপ লুকাস সিরকার ও বিশপ জোসেফ গমস, সকল ধর্মপাল ও মণ্ডলীর সেবককে, আর তুমি যাদের আপন জাতিরূপে সংগ্রহ করেছ তাদের সকলকেই সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আহ্বানে একত্রিত এই পরিজন মণ্ডলী সহায় দেখো, পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকগত ভ্রাতা ভগ্নী এবং তোমার প্রতিভাজন হয়ে যারা ইহলোক থেকে প্রস্থান করেছেন, প্রসন্নে তাদের সকলকে স্বর্গে স্থান দাও প্রভু। প্রত্যাশা করি আমরাও সে রাজ্যে উন্নত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিত্তৃপ্ত হয়ে থাকব, যার দ্বারা তুমি জগতের সর্বমূল্য বিধান করো। আমাদের সেই পুরস্কৃষ্টের নামে এই প্রার্থনা করি। সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা, যুগ যুগান্তরে আমরা প্রভু যীশুর আদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যীশু, পুনরাগমনের আনন্দময় প্রত্যাশা, কারণ রাজ্য মহিমা যুগে যুগে তোমার। হে প্রভু যীশু খ্রিস্ট, সেই পুনরুত্থান দিবসে তুমি তোমার শিষ্যদের সামনে আবির্ভূত হয়ে তাদের শান্তি কামনা করেছিল,
তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই। হে মৃত্যুঞ্জয়, হে পাপহারি, তোমাদের জন্য শান্তি যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট প্রথম যখন পুনর্থিত হলেন, তিনি তার অশান্ত ভয়ে আকাঙ্ক্ষায় বিঘ্নিত শিষ্যদের দেখা দিলেন, আর তিনি তাদের প্রথম যে হতা বলেছিলেন তা হলো তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। আজ পুনর্থিত খ্রিস্ট আমাদের প্রত্যেককেই সেই শান্তি দান করছেন, তাই এসো আমরা একে অপরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। সকলের শান্তি হোক। দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভয়ে আজ আমরা যারা আমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি যে আমার গিয়ে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নির্ময় হবে। এখন এই খ্রিস্টপ্রসাদ বিতরণের সময়ে যদি কোনো অখ্রিস্টীয় ভাই বোন থেকে থাকেন, দয়া করে নিজের আসনে বসে থাকবেন এবং এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করবেন না। এছাড়া যারা কোনো না কোনো কারণে সংস্কারচ্যুত রয়েছে তারাও এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করবেন না। গান সংখ্যা 63। মা
গান সংখ্যা 61। সাধু জোসেফের নিকট প্রার্থনা সকলে। হে গৌরময় সাধু জোসেফ, জগতের ত্রাণকর্তা, যীশুখ্রিস্টের প্রতিপালক, কুমারী মারিয়ার ভর্তা, ঈশ্বর তোমাকে তাঁর একমাত্র পুত্রের প্রতিপালকের দায়িত্ব অর্পণ করেছিলেন। মা মারিয়া তোমার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তোমার ছত্র ছায়ায় যীশুখ্রিস্ট মানুষ হয়ে উঠেছিলেন। হে ধন্য সাধু জোসেফ,
আমাদের জীবনে চলার পথে পালক পিতা ও পথ প্রদর্শক হও তুমি। উন্নয় করি আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ দয়া ও সাহস কামনা করো এবং সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। আমিন। ঘোষণা, আগামীকাল পুনরুত্থান রবিবার সকাল সাড়ে ছটায় প্রথম খ্রিস্টজাগ, সকাল সাড়ে আটটায় দ্বিতীয় খ্রিস্টজাগ, বৈকালে কোনো খ্রিস্টজাগ হবে না, সন্ধ্যা ছটায় ক্যাথিড্রাল হলে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সকলে সাদর আমন্ত্রিত। আগামী 11 এপ্রিল রবিবার ঐশকরুণা যিশুর মহাপর্ব, দুপুর 3টেই ক্যাথিড্রালে বিশেষ খ্রিস্টজাগ উৎসর্গীকৃত হবে প্রভু যিশুর বিশেষ আশীর্বাদ লাভের জন্য। ওই দিন বৈকাল 5টায় খ্রিস্টজাগ হবে না। ঐশকরুণা যিশুর মহাপর্ব উপলক্ষে আধ্যাত্মিক প্রস্তুতির জন্য গত 2রা এপ্রিল অন্য শুক্রবার ক্যাথিড্রালে দুপুর 2:30টায় ঐশকরুণা যিশুর নভেনা শুরু হয়েছে এবং এই নভেনা চলবে আগামী 10ই এপ্রিল শনিবার পর্যন্ত। সময় 5ই এপ্রিল থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 10ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত সন্ধ্যা 5:30টায়। স্থান শ্রাইনবেদী। আগামী সপ্তাহ থেকে পাস্কাকালীন গৃহের আশীর্বাদ শুরু হবে, পুরোহিতগণ তাদের সময় সুযোগ মতো বাড়ি বাড়ি যাবেন এবং গৃহের আশীর্বাদ করবেন। গৃহ আশীর্বাদ করাকালীন যদি কোনো ভক্তের বাড়ি এড়িয়ে যায় তাহলে পালক পুরোহিতের অফিসে নাম ঠিকানা বা ফোন নাম্বার দয়া করে জমা দেবেন। তপস্যাকালীন অনুদানের খাম এখনও পর্যন্ত যে সকল পরিবার জমা দেননি, দয়া করে আর দেরি না করে গির্জায় রাখা কাঠের বড় দুটি দান বক্সে অথবা পালক পুরোহিতের অফিসে জমা দেবেন। এই এপ্রিল মাসে যে সকল পিতামাতা তাদের নবজাত শিশুদের দীক্ষা স্নান দিতে চান তারা প্যারিশ অফিস থেকে দীক্ষা স্নানের ফর্ম নিয়ে যাবেন, সঙ্গে ফ্যামিলিয়ারি অবশ্যই আনবেন, পরে দীক্ষা স্নানের নির্ধারিত দিন জানিয়ে দেওয়া হবে। এপ্রিল মাসের রবিবারে খ্রিস্টজাগে পত্রপাঠ অর্পণ ইত্যাদির দায়িত্ব রয়েছে নগেন্দ্রনগর ও কোটপাড়ার খ্রিস্টভক্তেরা। ধন্যবাদ, সকলকে পাস্কা পর্বের শুভেচ্ছা রইল। খ্রিস্টতে প্রিয়জনেরা, দীর্ঘদিনের প্রতীক্ষা প্রস্তুতি, অবশেষে আমরা আজকে সেই মহাজীবনে উত্থিত হয়েছি, খ্রিস্টকে নবরূপে পরিধান করেছি, আমরা আজ পুনর্থিত খ্রিস্টান। বিশেষ করে সাধু জন পল দ্বিতীয় তিনি বলেন আমরা ইস্টার খ্রিস্টান, পুনর্থিত খ্রিস্টান, অর্থাৎ আমরা সকলে পুনর্থিত। তাই এই পুনর্থানের দিবসে, এই পুণ্য দিনে, পুণ্য রাত্রিতে আমি প্যারিসের পক্ষ থেকে তো অবশ্যই সর্বপ্রথমে আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধেয় বিশপ মহাশয় এবং আমাদের অবসরপ্রাপ্ত বিশপ আমাদের সঙ্গেই থাকেন, বিশপ লুকাস এবং বিশপ জোসেফ, আমাদের সহকারী অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধেয় ফাদার রাফায়েল, তৎস কৃষ্ণনগর প্যারিসের সকল পুরোহিতের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই পুনর্থিত খ্রিস্টের
প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ। পুনর্তিত খ্রিস্ট অবশ্যই করে আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ দান করবেন। প্রিয়জনেরা, কোনো ভালো কাজ সংগঠিত হতে অনেক মানুষের সহৃদয় সহযোগিতা এবং তাদের পরিশ্রম দরকার। তাই এই দীর্ঘদিনের ফলে যে আজকে পবিত্র খ্রিস্টজাগ আমরা দীর্ঘ 2 বছর অপেক্ষা করেছি। গত বছর আমরা বাস্তবিক পক্ষে পবিত্র গির্জা উপস্থিত থেকে এই উৎসব পালন করতে পারিনি। দীর্ঘ 2 বছর পর আমরা এই উৎসব পালন করতে পেরেছি, সেই জন্য পরম করুণ ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্যারিশের বহু মানুষ, তাদের সহৃদয় সহযোগিতা। খুব ব্যক্তিগতভাবে নাম না বলে আমি প্রথমে বলি, আমাদের প্যারিশের সিস্টারগণ, সিস্টার্স অফ চ্যারিটি, সিস্টার অফ অ্যাডোরেশনস, আরাধনা মন্দির অ্যান্ড আদার কমিউনিটিস, আমাদের সেকুলার সিস্টার্স, তারপরে আমাদের এসমাই সিস্টার্স, প্রত্যেকটা কমিউনিটি, কৃষ্ণগড়ের যত যত কমিউনিটি আছে সবাই কিন্তু সকলে আন্তরিক প্রচেষ্টা এবং কর্ম প্রচেষ্টা দিয়ে এই কদিন বিশেষ করে সুন্দর করে গির্জাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং সাজিয়েছেন। তাই আমি প্যারিশের পক্ষ থেকে সিস্টার আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই। আর শ্রাইন বেদিতে 2 দিন আরাধনা গান করার জন্য শ্রাইন সিস্টাররা পরিশ্রম করে আমাদের জন্য প্রস্তুত করেছিলেন, তাই আমি সিস্টারদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আরও অনেক মানুষ আছে যাদের নাম আমরা অনেকে জানি না, যাদেরকে দেখি না। আমাদের প্যারিশে বেশ কয়েকজন আছে, আমাদের বাবারা, যুবকরা, যুবতীরা এবং মায়েরা, কয়েকজন দিদিমণি আছে যারা নামের জন্য নয়, বরং ডাকি বলে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে তারা গির্জাঘরে এসে এই পুনরুত্থান উৎসব বিভিন্নভাবে সাহায্য করে। সে মূর্তি সাজানো হোক, মূর্তি গোছানো হোক, আবার যথাস্থানে পৌঁছে দেওয়া হোক, বিভিন্নভাবে তারা কাজ করেন। আমি কারোর নাম না উল্লেখ করে আমি সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই সব সহৃদয় সহযোগিতার জন্য। দীর্ঘদিন প্রস্তুতির ফলে আমাদের যারা গান করছে তারা আমাদের সুন্দর করে এক গানে এই পূজা উৎসবে আমাদের প্রবেশ করতে সাহায্য করেছে। তাই গানের দলকে, প্রত্যেককেই, যারা যারা গানে যুক্ত আছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া কদিন ধরে যারা রিডিং করছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রশাসনে যারা আমরা আমাদের শোভাযাত্রায় যারা সহযোগিতা করেছে, বিশেষ করে প্রশাসক যারা আমাদের সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের যারা সহকর্মী বলি, আমাদের প্যারিশে যারা থাকে অনেকেই যারা দিন রাত কাজ করে আমাদের বাড়িতে, মাঠ ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদেরকে আমরা হয়তো দেখি না, আমি তাদের নাম ধরছি না, সবাই আমাদের সাক্রিস্টিয়ান থেকে শুরু করে সবাই যারা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও বিশেষভাবে সাহায্য করেছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি খুবই সত্যি খুশি হয়েছি বৃহস্পতিবার যখন বলেছিলাম যে আমাদের কিছু ফ্যান দরকার। আমি সত্যি ভাবিনি এই রকম যে আমাদের মানুষরা সত্যি এত সহৃদয় এবং মণ্ডলীর জন্য তথা মণ্ডলী ভক্তদের জন্য এতটা ভাবেন। আমি অভিভূত হয়েছি, আমি অন্তর থেকে খুবই খুশি, আপনাদের ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম বৃহস্পতিবার শুক্রবার সকালে যারা দিতে চান, সকালের মধ্যে 12টার আগে আমি দেখেছি 8-10টা ফ্যান এসে গিয়েছে। এই যে ফ্যানগুলো চলছে গির্জার চারিদিকে, একটিও আমি কিনিনি বা কেউ কিনেনি, আমাদের খ্রিস্টভক্তগণ দিয়ে গিয়েছেন, কারণ নাম বলছি না। আশীর্বাদ করবেন ঈশ্বর, আপনাদের শতদানে ধন্যবাদ করবেন মণ্ডলীর জন্য এবং মণ্ডলী ভক্তদের জন্য যে দান আপনারা দিয়েছেন। আর আমরা যারা এখানে বসে আছি এই খুব শান্ত পরিবেশে, তা নাহলে এখন আমরা হয়তো হাঁসফাঁস করতাম গরমে, আমরা অন্তর দিয়ে তাদের জন্য প্রার্থনা করি যারা এই দান দিয়েছেন। এছাড়াও জিনিসপত্র দিয়ে, মাইক দিয়ে আমাদের অনেক খ্রিস্টভক্তরা সাহায্য করেছেন, 12 জন শিষ্যদের খাওয়ার জন্য পয়সা দিয়েছেন, আমাদের একজন খ্রিস্টভক্ত মাইক দিয়ে সাহায্য করছেন কদিন ধরে, এবং বিভিন্নভাবে যারা সাহায্য করেছেন আমি আরেকবার সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই মহুয়া ব্রডব্যান্ড, আমাকে বলার অপেক্ষা রাখেনি, নিজের ইচ্ছে আমার কাছে বলছে ফাদার কবে দিয়ে শুরু করবো,
আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের অনেক খ্রিস্ট ভক্ত আছে যারা বাড়িতে আছে, আসতে পারছে না, তারা বাড়িতে বসে অন্তত খ্রিস্ট জাগিয়ে যোগদান করতে পারছে। সকলকেই ধন্যবাদের সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য পুরোহিত যারা আছে, আমি ছাড়া যে সমস্ত পুরোহিতগণ আছেন, যারা এই মুহূর্তে এখানে নেই, তারা গ্রামে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ফাদার রাকেশ আছেন, ফাদার জোস, ফাদার জনি, ফাদার পিটার মল্লিক, ফাদার অমল রাজ, সকলের সহযোগিতায় আমি এবং আমরা সকলে মিলে এই উৎসব পালন করতে পেরেছি, তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও আমি অন্যান্য পুরোহিতগণ যারা আত্মাধিকভাবে আমাদের বিগত দিনে সাহায্য করেছেন, দুজন ফাদার আছেন ডন বস্কো থেকে, ফাদার বাটি এবং আরেকজন ফাদার আছেন, এবং অন্যান্য ফাদার আছেন যারা সাহায্য করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার প্রার্থনা করি, যদি কাউকে বাদ দিয়ে থাকি, ইচ্ছাকৃত নয়, তবুও আমি সবাইকে অবশ্য করে প্যারিসের কাউন্সিল মেম্বার্স যারা আছে তাদেরও ধন্যবাদ জানাই। তারা তাদের সহযোগিতা না থাকলে বোধহয় সম্ভব নয়, তাই সর্বশেষে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই। আর প্রার্থনা করি পুনর্থিত ঈশ্বর, পুনর্থিত যীশুখ্রিস্ট যেন আমাদের সবাইকেই আশীর্বাদ দান করেন। হে সো আমরা প্রার্থনা করি, হে পরম পিতা, আজ আমরা এই পুণ্য নিস্তার অনুষ্ঠানে আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্ট পুনরুত্থানের শুভ সংবাদ পেয়ে এবং তার অমৃতান্ন গ্রহণ করে প্রাণ উজ্জীবিত হয়ে উঠেছি, তাই আমরা তোমায় এখন আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের শেষে আমরা তোমায় ডাকি, তোমার দিব্য প্রেমের প্রেরণায় আমাদের উদ্বুদ্ধ করো, আমরা যেন এক মন এক প্রাণ হয়ে তোমার আশ্রয়ে সানন্দ জীবন যাপন করতে পারি। মৃত্যুঞ্জয় খ্রিস্ট নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। আমি সকল পুরোহিতকে অনুরোধ জানাই হাত বিস্তার করে আজকে বিশেষ দিনে আমাদের সকল খ্রিস্ট ভক্তকে আশীর্বাদ দান করার জন্য। প্রভু যীশু তার মৃত্যু নেই, তাই প্রয়োজনের এসে আমরা তার মরণ জয়ের মহানন্দে আপ্লুত হয়ে পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। মৃত্যুঞ্জয় খ্রিস্টের বিজয় উৎসবে তোমরা যে নবপ্রাণ শক্তি লাভ করেছ, তিনি তা চির সক্রিয় করে রাখুন। তোমাদের অন্তর থেকে দূর করে দিন যত সংশয়, যত পাপের অন্ধকার। পরমেশ্বর আশীর্বাদ করুন। খ্রিস্টের পুনরুত্থানের মাহাত্ম্য তোমাদের অন্তরে যে নতুন জীবন অঙ্কুরিত হয়েছে, তা যেন অমরত্বে বিকশিত হয়ে ওঠে। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন। তোমরা যেন পুনর্থিত খ্রিস্টের আনন্দের সবাই হয়ে একদিন স্বর্গে সেই চির আনন্দ উৎসবে যোগদান করতে পারো। প্রভু তোমাদের খ্রিস্ট যার সমাপ্ত হল, জয় মৃত্যু জয়, হালেলুয়া হালেলুয়া। সর্বশক্তিমান পরমেশ্বর আশীর্বাদ দান করুন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে গান সংখ্যা 65।